শুভেচ্ছা রইল। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটি হচ্ছে সার্থক জীবনের সন্ধানে। এরকম একটি বই, খুব সুন্দর একটি নাম না? কিন্তু এই সার্থক জীবন আমরা কি আসলে পেয়ে থাকি? জীবনকে সার্থক করতে হলে আমরা চেষ্টা করে যাই অহরহ, যতটুকু সার্থকতা পাই সেটা কিন্তু আমাদের নিজেদেরই মধ্যে। এবং আমি যদি মনে করি আমি সার্থক, এই কাজ আমি সাকসেসফুল হয়েছি, তাহলে আমার মনের সন্তুষ্টিটাই আসল। আমরা কিভাবে সার্থক জীবন খুঁজে পেতে পারি এবং সার্থক জীবন, জীবন তো অত সহজভাবে যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার জন্য জীবনটা সহজই, অত জটিল কিছু নয়। এবং সার্থক জীবনে যদি আমাদের যে বাধাগুলো আসে, সামাজিক পারিবারিক যে বাধাগুলো, আমরা সবাইকে তখন আমরা আঙ্গুল উঁচিয়ে তাকে দোষ দিতে থাকি যে ওর জন্য এমন হয়েছে, সামাজিকতার জন্য এমন হয়েছে, কিংবা পারিবারিক কারণে, কিংবা আত্মীয় স্বজনের কারণে। কিন্তু তলিয়ে দেখতে গেলে আসলে দেখা যায় কারণটা আমি নিজেই, কারণ আমরা নিজেই। আমরা যদি অন্যকে দোষারোপ করতে